হচ্ছে আমাদের পিএলসি সেক্টর। এখানে দেখুন, এখানে পিএলসি ভিএফ ডিএইচএমআই ক্লাসগুলো নেওয়া হয়। প্রত্যেকটি ভিএফ ডিপিএলসি সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে যার যার মেশিন প্রোগ্রাম করছেন বা ওয়াইরিং করছেন। এপাশে দেওয়া আছে প্রত্যেকের ল্যাপটপ, আর এপাশে আমাদের আরও ল্যাপটপ রাখা আছে। যদি আপনাদের ল্যাপটপ না থাকে, আপনারা আমাদের ল্যাপটপগুলোতে প্র্যাকটিস করতে পারবেন। এগুলো সব মাল্টিপারপাস কোম্পানির নিজস্ব ল্যাপটপ। আর যদি আপনাদের ল্যাপটপ থাকে, আপনারা আপনাদের ল্যাপটপও প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে চলছে প্রোগ্রাম আপলোডিং এবং ডাউনলোডিং এর প্র্যাকটিস প্রোগ্রাম করা হয়েছে। এখন এলএসপিএলসিতে তারা তাদের করা প্রোগ্রামটি ট্রান্সফার করে তারা লোড চালাবে। আর এই বিষয়ে আবার আমাদের আরেক শিক্ষার্থী বলছে নিজের হাতে পিএলসির ওয়াইরিং। তো এই হচ্ছে আমাদের পিএলসি শেখানোর পদ্ধতি। আপনারা নিজেরা প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করে নিজেরাই পিএলসি ওয়াইরিং করে পিএলসিতে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন, করে লোড চালায় দেখবেন। ঠিক এভাবেই আমরা আপনাকে পিএলসি শেখাবো, যাতে করে আপনার কনফিডেন্সটি বিল্ড আপ হয়। এখানে আরেকজন সিমেন্স পিএলসির প্রোগ্রামিং করছেন, দেখুন কী পরিমাণ ভ্যারাইটিস এখানে আছে। একজন কাজ করছে সিমেন্স পিএলসি নিয়ে, একজন কাজ করছে মিৎসুবিশি পিএলসি নিয়ে, আবার আরেকজন কাজ করছে এলএস পিএলসি নিয়ে। তো এইরকম ভ্যারাইটিস আপনারা কেবল মাল্টিপারপাসেই পাবেন। বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে আপনারা এরকম ভ্যারাইটিস পাবেন না, কারণ তাদের না আছে পর্যাপ্ত পরিমাণ মালামাল, না আছে পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে আগে যাচাই বাছাই করে নিন। যাচাই বাছাই করে আপনারা ভর্তি হন, তাহলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না এবং ভালো করে কাজ শিখতে পারবেন। তো এই বলে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে সকাল আনুমানিক 12টা। এখানে দেখুন আমাদের একদল শিক্ষার্থী পিএফআই প্যানেলের প্রোগ্রামিং করছে, পিএফআই প্যানেলের ওয়াইরিং বুঝছে এবং নিজে নিজেই পিএফআই কন্ট্রোলার প্রোগ্রামিং করছে। বলে রাখা ভালো, এরকম পিএফআই কন্ট্রোলার বাংলাদেশে শুধু আমাদের কাছেই আছে। তারপরে ইভিসিবি এসিবির সেট আপ করা, এগুলোও শুধু আমাদের কাছেই আপনি পাবেন। এই সেটে চলছে আমাদের অটোমেশনের ক্লাস। দেখুন প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা আলাদা আলাদা মালামাল দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি শিক্ষার্থী যার যার জায়গায় দাঁড়িয়ে তাদের মালামাল নিয়ে কাজ করছে। কেউ কারো মালামাল নিয়ে টানাটানি করছে না, প্রত্যেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যার যার কানেকশন দিচ্ছে এবং ফিল্ডে আমাদের টেকনিশিয়ান আছে তাদেরকে হেল্প করার জন্য। এখানে প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদা মালামাল এবং সার্কিট ডায়াগ্রাম বুঝিয়ে দিয়েছি। এই ডায়াগ্রাম দেখে দেখে বুঝে বুঝে তারা কানেকশনগুলো দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা টুল দেওয়া আছে। এই সেক্টরে যদি আমরা দেখি, দেখুন দুই সাইডেই প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দেওয়া, প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে কাজগুলো করছে এবং তাদেরকে হেল্প করার জন্য আমাদের ফিল্ড টেকনিশিয়ানরা প্রত্যেকটা টেবিলেই উপস্থিত আছে। আর একটু সামনে আগিয়ে দেখবেন, যেহেতু আমার চাকরিজীবীদের ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে ক্লাস নেই, এখানে দেখুন ব্যক্তিগতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। এই পাশে আমাদের কিছু শিক্ষার্থীরা ল্যাপটপ প্র্যাকটিস করছেন। আর এখন যদি আমরা আমাদের আরেকটি শেডে যাই, এই শেডে শুধু কন্ট্রোলিংয়ের ক্লাস চলছে, প্রত্যেকজন কন্ট্রোলিং নিয়ে ব্যস্ত, কারণ পিএলসি ভিএফ ডিএইচএমআই যে কোনো প্রোগ্রামিংয়ের বেসিকই হচ্ছে কন্ট্রোলিং। আগে কন্ট্রোলিং করতে হবে, কন্ট্রোলিং বুঝতে হবে, সার্কিট ডায়াগ্রাম বুঝতে হবে, তারপরেই আপনারা অ্যাডভান্স লেভেলের পিএলসি ভিএফ ডিএইচএমআই শিখতে পারবেন।